আমরা এখন সিরিয়ালে আছি পুরো আর বিশ পার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল বিশাল বড় সিরিয়াল এটা কোনো রেল লাইনের সিরিয়াল না এটা হলো পুরো আর ব্রিজ ওঠার সিরিয়াল দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল ঢাকা শহরে যেদিকে যাবে শুধু জ্যাম সিরিয়াল এইসব মিলেই চলতে হয় দেখেন কত বড় সিরিয়াল কখন যাব আমরা আমার এই পাশে অনেক বড় সিরিয়াল প্রতিদিনই এখানে সকাল 7টা থেকে শুরু হয় আবার রাতে এরকম এই সিরিয়াল ধরে আমি প্রতিদিন সকালে যাই তখন এই লম্বা সিরিয়াল থাকে এবং রাত্রে যখন আসি তখন এইরকম লম্বা সিরিয়াল থাকে এটা আসলে অনেক লম্বা সিরিয়াল অনেক ধৈর্য ধরে উঠতে হয় মনে হয় যেন আমরা চাউল ডোল কিনতে লাইনে দাঁড়াচ্ছি আসলে চাউল ডোল কিনতে লাইনে দাঁড়াই নেই ব্রিজ পার হওয়ার জন্য লাইনে দাঁড়াই পুরো আর ব্রিজের উপরে মোটামুটি ফাঁকা তো এরকম উঠতে গেলেই এরকম জ্যাম লাগে প্রতিদিনই একই অবস্থা সিরিয়ালের পরে আমরা এখন ওভার ব্রিজের গোড়ায় পৌঁছালাম এই যে দেখাই আপনাদেরকে একটু উপর থেকে দেখতে পাচ্ছেন এই যে কিরকম সিরিয়াল গোয়া ব্রিজের উপরে এটা হচ্ছে ঢাকা হিলক্ষেত লা মেরিডিয়ান ফরোজের পাশের পুরোয়া ব্রিজের চিত্র প্রতিদিনই এই সন্ধ্যার পরে এরকম সিরিয়াল লাগে এখানে কিরকম ভিড় এই পুরোয়া ব্রিজের সকালবেলা সকাল 7টার সময় আসলে এরকম ভিড় পাবেন সকাল 7টায় মিনিমাম আধা ঘন্টা লাগে এই পুরো অফিস ক্রস করতে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে এখান দিয়ে গাড়ির চাপও বেশি মানুষের চাপও বেশি অসুস্থ থাকে এদের জন্য কি মহিলা মানুষ এদের জন্য কিছু করার নাই ভাই ওই লাইন ধরেই সবাই উঠতে হয় কারণ ব্রিজের ইটা খুব চিকন তো যার কারণে আস্তে ধীরে উঠতে হয়